প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। অনার্স তৃতীয় বর্ষের আমি আজ ক্লাস নিব। তোমাদের অনার্স তৃতীয় বর্ষের সিস্টেমেটিক্স আমি পড়াই, তোমরা জানো। আর সিস্টেমেটিক্সটা কিন্তু এমন একটা সাবজেক্ট যেটা আসলে প্রতিনিয়ত চর্চার মধ্যে থাকতে হয়। যদি তুমি চর্চার বাইরে চলে যাও তাহলে কিন্তু হঠাৎ করে তোমার সাবজেক্টটাকে আয়ত্ত করা খুব কষ্ট হবে। এই জন্য আমি বলবো যে অন্যান্য সাবজেক্ট যতটা না রেগুলার করো বা যাই করো, সিস্টেমেটিক্সটা কিন্তু অবশ্যই রেগুলারিটি মেনটেন করে চর্চার মধ্যে আনবা, তাহলে মনে থাকবে এবং এটা কিন্তু সুন্দরভাবে লিখতে পারলে নম্বরও অনেক উঠে। তো আজকে আমি তোমাদেরকে তোমাদের তৃতীয় অধ্যায়ে প্রজাতির বিষয়ে আলোচনা করব। এখানে তোমাদের প্রজাতি সম্পর্কে বেশ বিস্তারিত ধারণা দেয়া হবে, এটার উৎপত্তি কীভাবে, তারপরে এটার কিছু মতবাদ আছে, এটার কিছু বৈশিষ্ট্য আছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আমি আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং বাসায় এই ক্লাসটা প্র্যাকটিস করবে। এবং আমি এই জন্য বই তোমরা, আমি আগে বলে দিয়েছিলাম যে কে এম আওরঙ্গজেব স্যারের বই তোমরা ফলো করবে। যাদের কাছে বই আছে খুব ভালো কথা, যাদের কাছে নেই তারা এটা কালেক্ট করার চেষ্টা করবে। এটা কিন্তু যার কাছে বই আছে সে যদি ছবিটা তুলে তোমাদেরকে সেন্ডও করে দেয় মেসেঞ্জারে, তাহলে কিন্তু তুমি ওই বই থেকে পড়ে নিতে পারবে। আপাতত বই না কিনতে পারলেও এইভাবে চলা যাবে। আর একটা জিনিস কি, পরিস্থিতি যখন যেমন থাকবে সেই পরিস্থিতিতে কিন্তু নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়াটা একটা বুদ্ধিমানের কাজ। এখন আমাদের বর্তমান যে পরিস্থিতি, আসলে অনলাইন ভিত্তিক এইভাবে ক্লাস নেওয়া ছাড়া আর অন্য ওয়ে এখন আপাতত আমাদের নেই। এবং তোমাদেরও যদি বাজারে যে বই কেনা সমস্যা হয় তাহলে এইভাবে আপাতত ম্যানেজ করো, পরবর্তীতে সেটা কিনবে। আচ্ছা চলো আমরা মূল ক্লাসের ভিতরে ঢুকি। প্রজাতি বিষয়ে আমি কিছু আলোচনা করব। দেখো এখানে এই যে আমি কিছু লিখে রেখেছি, প্রজাতি, প্রজাতির মূল বিষয়টা হচ্ছে এটা একটা তোমার অপরিবর্তনীয় সত্তা, অর্থাৎ এটা কিন্তু পরিবর্তন হয় না। আমরা বাহ্যিকভাবে ভাবি যে হয়তো প্রজাতির আলাদা বা কিছু এক প্রজাতি, কিন্তু প্রজাতি থেকে প্রজাতি সেটা কিন্তু জেনেটিক, যে শুধুমাত্র মডিফাই হয়ে প্রজাতি থেকে প্রজাতিতে চেঞ্জিং হয়ে যাচ্ছে। মূল জায়গাটা কিন্তু তোমার জেনেটিক ভান্ডারটা অপরিবর্তনীয় থাকে, সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। এখানে দেখো 1942 খ্রিস্টাব্দে আর্নেস্ট মায়ার প্রজাতির সংজ্ঞা প্রসঙ্গে বলেন, প্রজাতি এমন কতগুলো জীবের সমাহার যারা নিজেদের মধ্যে জননক্রিয়া সম্পাদনে ও জননক্ষম সন্তান উৎপাদনে সক্ষম, কিন্তু প্রায় একই রকম আঙ্গিক লক্ষণ বিশিষ্ট অন্যান্য জীব থেকে জনন সূত্রে ভিন্ন। এখন এইখানে দেখো অনেকগুলো বিজ্ঞানীদের মতবাদ এখানে দেয়া আছে এবং প্রত্যেকের মতবাদের বিপক্ষে পরবর্তীতে কিছু সুবিধা অসুবিধার বৈশিষ্ট্য আলোকপাত করা আছে। এখানে মূল মায়ারের প্রজাতির যে সংজ্ঞাটা সেটাই বেশি গ্রহণযোগ্য এবং সেখানে বলা আছে যে এমন কিছু জীবের সমাহার যারা নিজেদের মধ্যে জননক্রিয়ায় সম্পাদনে সক্ষম। নিজেদের মধ্যে জননক্রিয়া সম্পাদনে সক্ষম দ্যাট মিন্স কি, যে যেমন ধরো গরু একটা প্রজাতি বা মানুষ একটা, মানে একটা মানে নিজস্ব যে তোমার মানুষগুলো থাকে, মানে নিজস্ব যে বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণীগুলো থাকে তারা নিজেদের মধ্যে জনন কার্য করবে, কিন্তু অন্য একজন অন্য আর একটা প্রজাতিতে যে কিন্তু জনন কাজ সম্পাদন করতে পারবে না। আর এবং তোমার এখানে মূলত কিন্তু জননক্রিয়া সম্পাদনের মূল উদ্দেশ্য কিন্তু সন্তান প্রজনন, মানে সন্তান উৎপাদন, সরি, সন্তান প্রজননের মাধ্যমে সন্তান উৎপাদন। তো সেইখানে কিন্তু সন্তান উৎপাদনের বিষয়টা তোমার প্রজাতির সাথে জড়িত। এবং ওরা কিন্তু অন্য আবার যে তোমার প্রজাতি থাকবে তাদের সাথে কিন্তু আবার প্রজননে অক্ষম, সেখানে কিন্তু রিপ্রোডাকশনে অংশ নেবে না। এবার আরেকটা হচ্ছে ইমার্সন, বিজ্ঞানী ইমার্সন বলেছেন যে প্রজাতি এমন এক প্রাকৃতিক জনগোষ্ঠী যারা বিবর্তন ধারায় উদ্ভূত জিনগত দিক দিয়ে নির্দিষ্ট। বিবর্তন ধারায় উদ্ভূত মানে তোমার বিবর্তন, তো তোমরা ভাষাটা অনেকবার শুনেছো যে ইভলিউশন, অর্থাৎ চেঞ্জিং, ক্রমান্বয়ে চেঞ্জ, মানে ধীরে 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 একটা প্রজাতির ভিতরে যে
সার্বিক পরিবর্তন সেই বিষয়টা হচ্ছে বিবর্তন, এবং এখানে কিন্তু জিনগত দিক দিয়ে নির্দিষ্ট, জিনগত দিক দিয়ে নির্দিষ্ট। আমি যদি আরো ক্লিয়ার বলি, যেমন তুমি কিছু জেনেটিক বৈশিষ্ট্য কিন্তু, যেমন আমার বাবার ক্ষেত্রে যে বিষয়গুলো আছে সেগুলো আমার কাছে আসবে যদি সহজ ভাবে বলি, আবার ঠিক ওরকম তোমার বাবার কাছে যে জিনগত বৈশিষ্ট্যগুলো আছে সেখান থেকে তোমার কাছে অটোমেটিক কিছু চলে আসবে রিপ্রোডাকশনের মাধ্যমে। এই বিষয়টাই হচ্ছে তোমার বিবর্তনিক ধারার মাধ্যমে একটা জেনারেশন থেকে আর একটা জেনারেশনে যাবে, কিন্তু সেখানে জেনেটিক ভান্ডার কিন্তু অপরিবর্তনীয় থাকবে, জেনেটিক ভান্ডারের কিন্তু কোনো চেঞ্জিং হবে না। অন্যান্য আরো কিছু জায়গা থেকে বিবর্তনিক মাধ্যমে নতুন বৈশিষ্ট্য আসবে, কিন্তু তোমার জেনেটিক জায়গাটাতে কিন্তু মিলও থাকবে, সে কথাটাই বলা হয়েছে। এবং জনন সূত্রে অন্যান্য জীব থেকে পৃথক, জনন সূত্রে অবশ্যই অন্য প্রজাতি, যেমন মানুষের সাথে গরু বা কুকুর ছাগল এগুলো তো প্রত্যেকটা আলাদা আলাদা এক একটা প্রজাতি, সো তোমার একটা থেকে আর একটা প্রজাতিতে কিন্তু জনন সূত্রে প্রত্যেকটা প্রাণীই আলাদা, সে কথাটাই বলা আছে। আচ্ছা, এরপর আসো ডবঝানেস্কি, উনি কি করছে, উনি 1950-এ আরো এক ধাপ এগিয়ে বলেন যে প্রজাতি এমন এক বৃহৎ জনন ক্ষম সম্প্রদায় যারা এক অভিন্ন জিন ভান্ডারের অংশীদার, যাতে জিনগত আদান প্রদান কেবল নিজেদের মধ্যেই সীমাবদ্ধ। এখানে দেখো যে মানে জিনগত যে আদান প্রদান, মানুষের সাথে কিন্তু মানুষের জিনের ভান্ডারের আদান প্রদান হচ্ছে, এখানে কিন্তু জিন ভান্ডার গুলো মানুষের সাথে কখনোই অন্য প্রজাতির সাথে আলাদা হচ্ছে না। অর্থাৎ অন্য প্রজাতি বলতে, যেমন আমি কিছুক্ষণ আগেই বললাম যে যাদের ধরো মানুষের সাথে মানুষের জিনের চেঞ্জিং হচ্ছে রিপ্রোডাকশনের মাধ্যমে, কিন্তু সেটা কিন্তু ওই আবার যেমন গরুর সাথে গরু, যতগুলো গরু প্রজাতি আছে বা ছাগল বলো মহিষ বলো কুকুর বেড়াল এগুলো ছাগল, এদের প্রত্যেকের মানে একটা প্রজাতির মধ্যে জিনের যে পরিবর্তন, সে জেনেটিক ভান্ডারের যে পরিবর্তন, সেটা শুধুমাত্র নির্দিষ্ট প্রাণী গোষ্ঠীর ভিতরেই কিন্তু এই জিনের ভান্ডারগুলির পরিবর্তন মানে নিজেদের মধ্যে পরিবর্তন হবে, নট অন্য প্রজাতির প্রাণীর সাথে হবে। সেই কথাটাই বলা হয়েছে যে জননগতভাবে বা প্রজননিক দিক থেকে নিজেদের মধ্যেই জিনের ভান্ডারের পরিবর্তন হয়, যেটা অন্য প্রজাতির সাথে কখনোই জিনের ভান্ডারের পরিবর্তন হবে না, বা অন্য প্রজাতির সাথে কিন্তু এরা প্রজননে মিলিতও হবে না। এবং এই বিষয়গুলি মোটামুটি যে যতগুলো বিজ্ঞানী এখানে আমাদের সংজ্ঞা আকারে প্রজাতি সম্পর্কে বলেছেন, প্রত্যেকের কিন্তু মূল বিষয়টা এটাই আসে। এবং আমরা যদি সংজ্ঞা আসে যে প্রজাতির সংজ্ঞা লিখো, তো সেক্ষেত্রে তুমি অবশ্যই মিনিমাম দুজন বা তিনজন বিজ্ঞানীর বৈশিষ্ট্যটা দেবে, এবং এটা এক মার্কসে অনেক সময় আসে যে প্রজাতির সংজ্ঞা লিখো, এবং এটা তোমার নিজের জন্য খুব ভালো আমার মনে হয়, প্রজাতিটা সম্পর্কে একটা আইডিয়া রাখা দরকার। এই গেল প্রজাতির সংজ্ঞা। এবার আসো, প্রজাতির কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে, এখানে প্রজাতির বৈশিষ্ট্য কি আছে দেখো, অভিন্ন উৎপত্তি, ক্ষুদ্রতম সুনির্দিষ্ট জীবগোষ্ঠী, প্রজননিক সম্প্রদায়, বাস্তুগত একক, জেনেটিক একক, বিবর্তনিক একক। এইখানে একটা প্রশ্ন তোমাদের চার মার্কে অনেক সময় থাকে যে প্রজাতির বৈশিষ্ট্যগুলো লিখো। এখন সেইখানে কিন্তু দেখো অভিন্ন উৎপত্তি, অভিন্ন উৎপত্তিটা কি, অভিন্ন উৎপত্তিটা হচ্ছে একই প্রজাতির সদস্যদের অবশ্যই অভিন্ন পূর্বপুরুষের পপুলেশন থেকে উদ্ভূত হতে হবে। এর অর্থ এই নয় যে তাদের একটিমাত্র জনন জনিত্রী যুগল থেকে উৎপত্তি লাভ করতে হবে, অর্থাৎ প্রজাতির ঐতিহাসিক সত্তা থাকবে। এখন এই যে অভিন্ন উৎপত্তি মানে, যেমন ধরো আমার যে তুমি যদি পশ্চাৎ মানে পিছনে যাও, পূর্বপুরুষের কাছে যাও, সেখান থেকে কিন্তু মানে ক্রমান্বয়ে আমার দাদু বা দাদুর বাবা এইভাবে যে জিনগুলো আসছে, সেখানে কিন্তু যদি আমরা সেই পাঁচটা সাতটা প্রজাতি মানে পাঁচটা সাতটা জেনারেশন নিয়ে আমরা রিসার্চ করি বা গবেষণা করি, সেখানে কিন্তু দেখা যাবে ওই সেইখান থেকে জিনের ভান্ডারের কিন্তু একটা মানে একই ধারাবাহিকভাবে, যেটা হয়তো আমার দাদুর মানে বাবা যে ছিলেন তার থেকে দাদু, দাদু থেকে আমার বাবা, আমার বাবা থেকে আমি, এই যে ধারাবাহিক মানে পরিবর্তন, ধারাবাহিক পরিবর্তন, সেটা কিন্তু অভিন্ন উৎপত্তি থেকে আসে। কারণ আমার সাথে জিনগুলো কিন্তু অবশ্যই মানে আমার যে যে মানে আমার যে জেনারেশন সেইখান থেকে আমার পিছনের যে জেনারেশন, ওই একটা জেনেটিক ভান্ডারের কিন্তু বেশ ভালো মিল থাকবে, এবং সেই জেনেটিক ভান্ডারটা কিন্তু ওইভাবে ধাপে ধাপে চেঞ্জিং হবে, নট অন্য কারোর সাথে কিন্তু আমার জিনের মিল হবে না।
এইটাই বলা হয়েছে যে অভিন্ন উৎপত্তি। এরপর আসো ক্ষুদ্রতম সুনির্দিষ্ট জীবগোষ্ঠী। ক্ষুদ্রতম সুনির্দিষ্ট জীবগোষ্ঠীটা কি? বংশ তালিকায় প্রজাতিকে একই জীবগোষ্ঠীর অংশীদার হতে হবে, একই গোষ্ঠী হবে অবশ্যই ক্ষুদ্রতম এবং সুনির্দিষ্ট। গোষ্ঠী নির্ধারণে অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ হলেও ক্রোমোজোমীয় এবং মলিকুলার বৈশিষ্ট্যের উপর গুরুত্ব আরোপ দিন দিন বাড়ছে। অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যটা কি? অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যটা কিন্তু বাহ্যিক এবং অভ্যন্তরীণ। একটা প্রজাতির ক্ষেত্রে বাহ্যিক যে বৈশিষ্ট্যগুলো এবং তার অভ্যন্তরীণ যে বৈশিষ্ট্যগুলো, এই সবগুলো বৈশিষ্ট্যকেই একত্রিত ভাবে অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য বলা হয়। সেই বৈশিষ্ট্যটা গুরুত্বপূর্ণ হলেও ক্রোমোজোমীয় যে বৈশিষ্ট্যগুলো আছে সেই ক্ষেত্রে দিন দিন আরো মানে বেশি গুরুত্ব আরোপ করা হচ্ছে। কারণ বাহ্যিক যে বৈশিষ্ট্যগুলো থাকে সেখানে অনেক সময় কিছু জিনিসের অমিল থাকে, কিছু পরিবর্তন থাকে, কিছু আলাদা ধরনের বৈশিষ্ট্যর অ্যাডজাস্ট মানে আবির্ভাব ঘটে। সেই জন্য কি হয়, ক্রোমোজোমীয় যে বৈশিষ্ট্য অর্থাৎ আমাদের জিন, জিন মানে কি, জিন হচ্ছে ডিএনএ এবং ক্রোমোজোমের যে একটা সম্মিলিত বৈশিষ্ট্য দ্বারা সেইগুলি কিন্তু জেনেটিক বৈশিষ্ট্য হিসেবে বলা হয়। জিনটাকে যদি আমি ধারাবাহিকভাবে ওটাকে গবেষণা করি সেখানে আমি ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ এই বিষয়গুলি পাবো। সেই জন্য এখন কি হয়েছে, জিনকে গুরুত্ব দিয়ে তোমার ক্রোমোজোমীয় বৈশিষ্ট্যগুলোকে নিয়ে এখন বেশি কিন্তু আলো মানে গবেষণা করা হচ্ছে যে কেন এই জেনেটিক ভান্ডারের কোনো অমিল ঘটে না এবং ক্ষুদ্রতম যে সুনির্দিষ্ট জীবগোষ্ঠী তাদের ভিতরে এই ক্রোমোজোমীয় জায়গাটাতে কেন মিল আসে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা। এরপরে সপ্রজননিক সম্প্রদায়। প্রজননিক সম্প্রদায় কি? যৌন জননক্ষম জীবে একই প্রজাতির সদস্যরা মিলে এক প্রজননিক সম্প্রদায় গঠন করে। অর্থাৎ প্রজাতির অন্তর্ভুক্ত সদস্যরা কেবল নিজেদের মধ্যে যৌন মিলনে ও সন্তান উৎপাদনে সক্ষম, কিন্তু অন্য জীবগোষ্ঠী থেকে জননসূত্র অবশ্যই পৃথক হবে। তাহলে এখানে কি বলা হয়েছে যে প্রজাতির অন্তর্ভুক্ত যে সদস্যরা থাকবে, প্রজাতির অন্তর্ভুক্ত সদস্যরা কিন্তু কেবলমাত্র নিজেদের মধ্যে প্রজননে সক্ষম থাকবে এবং সন্তান উৎপাদনে সক্ষম হবে, কিন্তু অন্য প্রজাতির সাথে কিন্তু এরা কখনোই প্রজননে সক্ষম হবে না এবং সন্তান উৎপাদনও করতে পারবে না। সে কথাটা প্রজননিক সম্প্রদায়। এই জন্য প্রজনন, তুমি যদি আরো সহজভাবে তোমাদেরকে বলি যে মানে কুকুর প্রজাতি, যারা কুকুর কিন্তু একটা প্রজাতি, গরু আর একটা প্রজাতি, এরকম একটি কুকুরের সাথে আর একটা কুকুরের যে তোমার প্রজননিক সম্পর্ক তার মাধ্যমেই কিন্তু ওদের পরবর্তী জেনারেশন আসবে, অর্থাৎ ওদের জিন ভান্ডারের বিবর্তনের মাধ্যমে নতুন বৈশিষ্ট্য আসতে পারে। সেখানে কিন্তু অবশ্যই একটা কুকুরের সাথে বেড়াল বা এইভাবে এক প্রজাতির সাথে আর এক প্রজাতির রিপ্রোডাকশন কখনোই হবে না এবং রিপ্রোডাকশনের মাধ্যমে সেখানে কোনো সন্তান উৎপাদনও হবে না। অর্থাৎ প্রজাতি ভেদে তোমার এই প্রজননিক বৈশিষ্ট্যগুলো আলাদা হবে। আচ্ছা, এরপরে আসো বাস্তুগত একক। বাস্তুগত এককটা কি? প্রজাতির সদস্যদের মধ্যে ব্যক্তি স্বতন্ত্র যতই প্রভেদ থাকুক না কেন, একটি বাস্তুতান্ত্রিক পরিবেশে প্রজাতি গঠনকারী সকল সদস্যকে একই সাথে বসবাস করতে হয়। তবে একই পরিবেশে বসবাসরত অন্যান্য গোষ্ঠী যারা একই অবশ্যই পৃথক সত্তার অধিকারী হবে, অর্থাৎ দুটো ভিন্ন প্রজাতির সদস্যরা কখনোই একই ইকোলজিক্যাল লিস্টভুক্ত হবে না। দেখো এখানে বাস্তুগত একক যদি বলি, আমি যদি সহজভাবে বলি, ধরো কক্সেস বাজার যারা থাকে তারা দেখবা ছোট বাচ্চা হোক বা মানে মোটামুটিরা কিন্তু ওই দেখা যায়, আমি যদি যে মানে তোমাদের বোঝার জন্য বলি যে তারা কিন্তু সবাই সাঁতার জানে, ছোট বড় সবাই, অর্থাৎ ওই পরিবেশের মানে কালচারটাই এরকম, ওইখানকার সবাইকে সাঁতার শিখতে হয়, অটোমেটিক শিখে যায়। কেন? মানে পারিপার্শ্বিক পরিবেশের অবস্থার কারণে। ওই বাস্তুগত যে একক অর্থাৎ ওই বাসস্থানে বাস করতে হলে তোমার তাদেরকে নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য অটোমেটিক শিখে ফেলতে হয় বাঁচার তাগিদে অথবা বিবর্তনিক ধারার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য বা টিকে থাকার জন্য। আমি যদি সহজভাবে বলি যে টিকে থাকার জন্য, যেমন আমরা যারা ঢাকায় থাকছি তাদের কিন্তু সাঁতার জানা এতটা বেশি জরুরি না, কারণ আমাদের সাঁতার ছাড়াও আমরা মানে চলাফেরা করতে পারছি, কিন্তু ওদের ওই এলাকায় ওই পরিবেশটা কিন্তু ওখানে ওইরকম। ওই জন্য বলা হয়েছে যে বাস্তুগত একক অর্থাৎ যে যে পরিবেশে বসবাস করছে তার ওই নিজস্ব বাস্তুতান্ত্রিক যে বৈশিষ্ট্যগুলো তার সাথে অ্যাডজাস্ট করে টিকে থাকার জন্য নিজস্ব কিছু বাস্তুগত বৈশিষ্ট্য আবির্ভাব ঘটে। এই কথাটাই বলা হচ্ছে বাস্তুগত একক। তারপর আসো জেনেটিক একক। জেনেটিক এককটা কি? প্রজাতি হলো পারস্পরিক আদান প্রদান যোগ্য এক জিন ভাণ্ডার। এর সদস্যরা হচ্ছে ক্ষণস্থায়ী আধার যারা বিশাল জিন ভাণ্ডারের সামান্যতম অংশ
ক্ষণকালের জন্য ধারণ করে মাত্র এবং একই প্রজাতির সদস্যদের জেনেটিক ক্যারিওটাইপের মধ্যে ঘনিষ্ঠ সাদৃশ্য রয়েছে। এখানে জেনেটিক একক তুমি বুঝতে পারছো, যে যেমন ধরো তুমি আমার আমি কিন্তু সাময়িক কিছু সময়ের জন্য আমার বাবার থেকে যে জিনগুলো আমার কাছে এসেছে আমি সেগুলো জাস্ট কিছু সময়ের জন্য ধারণ করে রাখছি, যেটা আমি আমার পরবর্তী জেনারেশনে হয়তো আমি প্রজন্মিক ধারাবাহিকতার মাধ্যমে জাস্ট পাস করে দেয়া, এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে পাস করে দেয়া এবং সাময়িক, কারণ আমাদের জীবদ্দশায় যতটুকু সময় আমি বেঁচে আছি আমি কিন্তু ততক্ষণই শুধু আমার এই জিনের ভান্ডারের পরিবর্তন করতে পারবো এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে। আমি মারা গেলাম, আমার জিন ভান্ডার কিন্তু ওখানে শেষ হয়ে গেল, আমি কিন্তু আর আমার জিন ভান্ডারটা পরবর্তী জেনারেশনে দিতে পারবো না। সেই জন্য বলা হয়েছে যে জেনেটিক একক, এই জেনেটিক এককটা ধারাবাহিকভাবে প্রজাতি থেকে মানে এক প্রজাতির বৈশিষ্ট্য সদস্যদের থেকে তার পরবর্তী জেনারেশনের সদস্যদের মধ্যে যাবে। আর বিবর্তনিক এককটা কি, বিবর্তনিক একক হচ্ছে একই প্রজাতিভুক্ত সদস্যদের মধ্যে গঠনগত কার্যগত বৈশিষ্ট্যের সর্বাধিক মিল খুঁজে পাওয়া যায়। এবার সাদৃশ্যযুক্ত বৈশিষ্ট্য সম্পন্ন জীব সদস্যরা মিলে বিবর্তনিক একক গঠন করে। ওই যে যেটা বললাম যে এখানে বিবর্তনিক একক মানে একই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণী একটা এলাকায় মানে যে বিবর্তন করবে, যে একই এলাকায় একই ধরনের বৈশিষ্ট্য নিয়ে তারা বিবর্তন, যে আচ্ছা ঠিক আছে আমি এখন যেমন ধরো হয়তো আমি বিবর্তন বলতে বোঝাবো যে আমি এখন হঠাৎ অন্য কোনো একটা পরিবেশে চেঞ্জ করে গেলাম, আমি এখন এখানে আছি কিন্তু আমি এই পরিবেশে না, আমি অন্য কোনো পরিবেশে গেলাম, সেখানে যে আমি সেই পরিবেশের সাথে আমার নিজস্ব কিছু বৈশিষ্ট্যের সৃষ্টি করব টিকে থাকার জন্য, ওই যে নতুন কিছু বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য কিন্তু ওই এলাকার আরো মানুষের সাথে আমার মিলবে, সেই গুলোকে বলা হয়েছে যে বিবর্তনিক একক। অর্থাৎ আমি টিকে থাকার জন্য নতুন কিছু বৈশিষ্ট্য তৈরি হবে টিকে থাকার জন্য, সেইটাই হচ্ছে বিবর্তনিক একক। আচ্ছা এই যে বৈশিষ্ট্যগুলোর কথা আমি বললাম, এখানে তোমাদের অনেক সময় 4 মার্কের একটা কোশ্চেন থাকে যে বৈশিষ্ট্যগুলো প্রজাতির যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো লিখো, এবং আমি এতক্ষণ যেগুলো আলোচনা করলাম সেটা কিন্তু মূলত তোমার প্রজাতি শনাক্তকরণের কতিপয় বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমে প্রজাতিকে শনাক্তকরণ করা যায়। আমরা এইগুলো বইয়ে খুব সুন্দরভাবে তোমরা পাবা, ওখান থেকে পড়ে নিবে। আমরা আজকে আলোচনা করলাম যে প্রজাতির সংজ্ঞা, প্রজাতির বৈশিষ্ট্য এবং প্রজাতির যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যের ভিতরে তোমার আলাদাভাবে কিছু নির্দিষ্ট ব্যাখ্যা, যে ব্যাখ্যাগুলো দিয়ে তোমাদেরকে আমি বোঝালাম যে আসলে প্রজাতির সংজ্ঞাগুলো কিভাবে হতে পারে। তো তোমরা এখান থেকে বাসায় প্র্যাকটিস করবে। প্রজাতি কিন্তু বেশ মানে টার্মগুলো খুব কাছাকাছি কাছাকাছি, কিরকম যে ধরো এখানে মূল বিষয় কিছু থাকবে যে জিন ভান্ডার, তারপর আঙ্গিক বৈশিষ্ট্য এবং তোমার আরও থাকবে বাস্তুগত একক, জেনেটিক একক, বিবর্তনিক একক, ক্ষুদ্রতম নির্দিষ্ট জনগোষ্ঠী, প্রজননিক সম্প্রদায়। তো এইভাবে কিন্তু তোমাদের আসলে একটুখানি করে নিতে হবে। যদি তোমরা বাসায় প্র্যাকটিস না করো তাহলে কিন্তু এই প্রজাতির যে আলাদা আলাদা যে বৈশিষ্ট্যগুলো সেটা কিন্তু একটার সাথে আরেকটা মিলে যাবে, খুবই সূক্ষ্ম পার্থক্য এখানে একটি বৈশিষ্ট্যের সাথে আরেকটি বৈশিষ্ট্যের। আমরা এখানে কিন্তু বেশ কয়েকটা বৈশিষ্ট্য পেলাম, কয়টা বৈশিষ্ট্য পেয়েছি, 6টি, একটা অভিন্ন উৎপত্তি, ক্ষুদ্রতম সুনির্দিষ্ট জীবগোষ্ঠী, প্রজননিক সম্প্রদায়, বাস্তুগত একক, জেনেটিক একক, বিবর্তনিক একক। তাহলে আমরা এই 6টা বৈশিষ্ট্যের আলোকে কিন্তু প্রজাতির সংজ্ঞা এবং বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে পারি। আর তাছাড়া মায়ের নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য দেয়া আছে যেগুলো প্রজাতির, যেটা তোমাদের পরীক্ষাতে প্রশ্নও থাকে যে মায়ের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো লিখো। তাহলে আমাদের এই বৈশিষ্ট্যগুলো কিন্তু 4 মার্কে থাকতে পারে, আমরা এই বৈশিষ্ট্যগুলো খুব সুন্দরভাবে বাসায় প্র্যাকটিস করব, যাতে আমাদের একটি বৈশিষ্ট্যের সাথে আরেকটি বৈশিষ্ট্যের সম্পূর্ণ মিলে না যায়। তো এটা একটু খেয়াল রাখবা, আর প্র্যাকটিস করলে পারা যাবে, কিন্তু যদি তুমি অনুশীলন না করো তাহলে কিন্তু এই বিষয়গুলো একটার সাথে আরেকটা জড়াবে এবং ভুল হয়ে গেলে পুরো সেন্টেন্সটা ভুল হয়ে গেলে পুরো লেখাটা ভুল হবে। এই জন্য আশা করি তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে, এবং কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবে ইনবক্সে অথবা মেসেঞ্জারে, ইনবক্সে অথবা কমেন্ট বক্সে, আমি চেষ্টা করব তোমাদের সাধ্যমতো সেই সমস্যার সমাধান দিতে। আর সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো,
আশা করছি পরবর্তী ক্লাসে আমাদের আবার দেখা হবে।